তো আজ আমি এই পুতুলটাকে লিটল কৃষ্ণার ক্যারেক্টারটাতে ট্রান্সফর্ম করতে চলেছি, এখন মিক্স করে নিই চলো। তো এই যে আমি ক্লে দুটোকে মিক্স করে ইকুয়াল সাইজের দুটো বল আকারে বানিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লে দিয়ে সব অর্নামেন্টস গুলো বানিয়ে ফেলেছি। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর ক্লে কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতে চাও কেমন লাগছে কালার করার পর। তো 1 2 3 হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু এ নিউ ভিডিও। তো গাইস, সামনেই তো জন্মাষ্টমী, তাই আজ আমি একটা জন্মাষ্টমী স্পেশাল ক্র্যাফট ভিডিও করতে চলেছি। তো তোমরা ছোট বড় সবাই লিটল কৃষ্ণা কার্টুনটা তো দেখেইছো নিশ্চয়। তো আজ আমি এই পুতুলটাকে লিটল কৃষ্ণার ক্যারেক্টারটাতে ট্রান্সফর্ম করতে চলেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো কিভাবে কি করব না করব। তো দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের বলে দিই কি কি লাগবে না লাগবে এটা বানাতে। লাগবে কিছু কালার, কিছু ব্রাশ, মোল্ডিং ক্লে, গ্লুগান, সিজার, কাটার, উল আর ফ্যাব্রিকটা, মানে যে কাপড়টা পরাবো সেটা, বাস এই কয়েকটা জিনিসই লাগবে বানাতে। তো চলো বানানো শুরু করা যাক। তো প্রথমেই আমরা পুতুলটাকে ভালোভাবে ক্লিন করে নিব একটা ওয়েট টিস্যু দিয়ে। তো ক্লিন করা আমার হয়ে গেছে, এখন লাগবে মোল্ডেড ক্লে। মোল্ডেড ক্লে কিন্তু আমি ফার্স্ট টাইমের জন্য ব্যবহার করছি, এই যে এই ক্লেটা, ফ্যাব্রিক ক্লে। এই যে এরকম দুটো পাউচে দিয়েছে, এই দুটাকে মিক্স করতে হবে এখন। তো খুলে নিয়েছি আমি, আর কিছুটা দেখতে এমন একটা লাইট গ্রে একটা ডিপ গ্রে কালারে। তো এই দুটোকে এখন মিক্স করে নিই চলো। তো এই যে আমি ক্লে দুটোকে মিক্স করে ইকুয়াল সাইজের দুটো বল আকারে বানিয়ে নিয়েছি, এখন এটাকে এই জায়গাটাতে কভার করে দিব আর চোখের শেপ দিব, যেমন কার্টুনটাতে চোখের শেপ ছিল বড় বড়, সেমনই বানাবো। তো চলো একটা আগে বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর আরেকটা বানাবো। তো এই যে একটা চোখ আমি বানিয়ে নিয়েছি, আর একটাও এখন সেম ভাবে বানাবো। তো চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাকে। এই যে দেখতে পাচ্ছ আমি দুটো চোখই কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এখন বানাবো আমি অর্নামেন্টসগুলো, অর্নামেন্টসগুলো আমি ক্লে দিয়েই বানাবো। তো অর্নামেন্টসগুলো বানানোর আগে তোমরা একটা পেপার স্কেচ করে নিও, এই যে আমি স্কেচ করে নিয়েছি। লিটল কৃষ্ণা কার্টুন ক্যারেক্টারে যেমন যেমন অর্নামেন্টস করানো ছিল, আমি সেইভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ক্লে দিয়ে বানাবো। তো এই যে আমি ক্লে দিয়ে একটা বলের শেপে বানিয়ে নিয়েছি, এখন এটা এখানে রেখে রুটির মতন করে বেলে নিব। তো এখন কাটার দিয়ে কেটে অর্নামেন্টসের ডিজাইনটা দিব আমি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লে দিয়ে সব অর্নামেন্টসগুলো বানিয়ে ফেলেছি আর ডিটেলিংও করে দিয়েছি। তো ক্লেটাকে শুকাতে ভালোভাবে 2 ঘন্টার মতো সময় লাগবে, তো তারপর কালার করব। তো চলো ক্লেটা ভালোভাবে শুকাক, তারপর দেখা হচ্ছে আবার। তো প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর ক্লে কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, এখন সময় এসেছে কালার করার। তো আমি পুরো বডিটাকে ব্লু কালার করব আর অর্নামেন্টসগুলোকে গোল্ডেন কালার। তো চলো আগে অর্নামেন্টসগুলোকে গোল্ডেন কালার করে নিই, তারপর বডিটাকে কালার করব। তো এই যে আমি গোল্ডেন কালার নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে নিয়েছি, এখন কালার করা শুরু করব। তো গাইস, এই যে অর্নামেন্টসগুলো কালার হয়ে গেছে, এখন বডিটাকে কালার করব, বডিটাকে ব্লু কালার করব। তো গাইস, আমার কালার করা হয়ে গেছে, আর চোখও আঁকিয়ে নিয়েছি, সঙ্গে আর যা যা ডিটেলিং করা ছিল সেগুলোও করে নিয়েছি, এখন খালি হেয়ার লাগানো আর ড্রেস পরানো বাকি আছে। তো দেখতে চাও কেমন লাগছে কালার করার পর। তো 1 2 3 গো, এমন লাগছে কিছুটা। এখনো হেয়ার আর ড্রেসটা পরালে একেবারে কার্টুন ক্যারেক্টারটার মতনই লাগবে, মানে কাইন্ড অফ সিমিলার, সেম টু সেম তো আর লাগবে না, তো কাইন্ড অফ সিমিলার লাগবে। তো চলো এখন ফটাফট করে ফার্স্ট ড্রেসটা পরাই, তারপর হেয়ারটা লাগাবো। তো ড্রেসের জন্য আমি এই ফেব্রিকটা নিয়েছি, তো এটাকে এখন কেটে লাঙ্গর টাইপ করাতে হবে। তো এই যে গ্লুগানও নিয়ে এসেছি আর কাপড়ও কেটে নিয়েছি, এখন চলো লাগিয়ে নিই ফটাফট। তো কাপড়ও আমি কিন্তু পরিয়ে দিয়েছি ছোট্ট একটা ধুতির মতন করে, এখন চুল লাগাবো। তো চুলটা লাগানোর জন্য আমি ব্যবহার করব উল। উলটাকে কিভাবে লাগাবে সেটা একবার আমি বলে দিচ্ছি, ফার্স্টে হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে নেবে উলটা। তো এই যে আমি উল পেঁচিয়ে নিয়েছি প্রায় অনেকখানি, তারপর কি করবে একটা ছোট্ট উলের টুকরা নিয়ে নখের মাঝখান দিয়ে এভাবে দিয়ে, মানে এখানে একটা নট টাই করে নিবে, এখন এটা কেটে দিতে হবে। তো এই যে কেটে দিয়েছি আমি, আর এটা হয়ে গেল গোপালের যে উপরে খোপার মতন থাকে অল্প সেটা, আর এটা এইভাবে বসিয়ে দিব, খালি এইভাবে কিছুটা বসিয়ে দিব, তাই কিন্তু চুল হয়ে যাবে। তো চলো এটাকে গ্লুগান দিয়ে লাগিয়ে নিই, তারপর তোমাদের একেবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি।
তো দেখলে ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেক খাটনি করে বানিয়েছি, তো পারলে একটা লাইক করে দিও। আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো নিচে সাবস্ক্রাইবের বাটনটা আছে, সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।